গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইনসাইড আউট এক্সট্রা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফটোফটি আছো। কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা এখনো চলছে কিন্তু, হ্যাঁ পুজো সবে কালকে শেষ হলো আমাদের, আর এখনো প্রচুর কিছু ওকেশন আছে, ভাইফোঁটা, কালী পুজো, ফেস্টিভ সিজন তো এখন অনেক দিন আছে। তো আমরা সবাই মোটামুটি নিজের নিজের ওয়ার্ড্রব নিয়ে এই ওকেশনের দিনগুলোতে কী পরবো সেই নিয়ে একটু তো ভাবি। তো আজকের ভিডিও ইজ অ্যানাদার শপিং হল, ট্রাই অন শপিং হল ভিডিও ফ্রম মিশো, যেখানে আমি আমার কিছু কুর্তি, কিছু শাড়ি, কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। মিশো ট্রাই অন শপিং হল টে 101। তো মিশোতে কোনো লিঙ্ক হয় না, মিশোতে হয় কোড। আজকের ভিডিওতে আমি যতগুলো শাড়ি, কুর্তি বা জুয়েলারি তোমাদের সাথে মানে শেয়ার করব সবগুলোরই মিশোতে কোনো লিঙ্ক হয় না, মিশোতে হয় কোড। আজকের ভিডিওতে আমি যে যে শাড়ি, কুর্তি বা জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব সবগুলোর মিশো কি যারা জানো না তাদের জন্য আরও একবার বলে দিই, মিশো হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট রিসেলিং অ্যাপ্লিকেশন, যেখানে ভীষণ ফ্যাশনেবল জিনিসপত্র খুবই এফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, বিট ডেকর আইটেমস, বিট জুয়েলারি, বিট ক্লোদিং, অনেক সুন্দর সুন্দর স্টাফ পাওয়া যায়। বাট শুধুমাত্র আমরা কিনতে পারি সেটা না, মিশোতে রিসেলিং স্টার্ট করে আমরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, নিজেরা আর্ন করতে পারি। তো মিশো থেকে কীভাবে আমরা নিজেদের বিজনেস স্টার্ট করবো, কীভাবে রিসেলিং স্টার্ট করবো, আর্ন করবো, সেই ব্যাপারে ইলাবোরেটলি এক্সপ্লেন করে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। তো যারা এখনও সেই ভিডিও দুটো দেখোনি তাদের জন্য ওই ভিডিও দুটোর লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করো, ওই ভিডিওগুলো দেখতে পারো সমস্ত কিছু ব্যাপারে ভালো করে জানার জন্য। তো মিশোতে কোনো লিঙ্ক হয় না, মিশোতে হয় কোড। আজকের ভিডিওতে যতগুলো শাড়ি, কুর্তি বা জুয়েলারি আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটারই কোড আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওই কোডগুলো দিয়ে মিশোতে গিয়ে সার্চ করতে পারো। বাট এই কোড ছাড়াও মিশোতে সার্চ বা ইমেজ বলে একটা অপশান আছে, ধরো কোনো কুর্তি বা কোনো শাড়ি পছন্দ হলো, সেগুলোর ইমেজ তোমরা ক্যাপচার করে রেখেছো, সেটা দিয়েও তোমরা ওখানে গিয়ে মানে মিশোতে গিয়ে সার্চ করতে পারো। আর যদি কোনো প্রোডাক্ট খুঁজে না পাও তাহলে তোমরা বুঝবে কি সেই সময়ের জন্য ফর দ্য টাইম বিং ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, তোমরা সার্চ করতে থেকো, কিছুদিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা দিয়ে শুরু করা যাক। এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে, দেখো লক্ষ্মী পুজো, তারপরে ভাইফোঁটা, এই সময় মানে বাড়িতে নতুন শাড়ি পরে কাজ করার মতো প্রচুর ব্যাপার থাকে, যেখানে নতুন শাড়ি পরে তুমি পুজোর কাজ করছো, পুজোর জোগাড় করছো, যেখানে ভারী ভারকাম শাড়ি তো তুমি পরতে পারো না, তোমার এরকম একটা শাড়ি চাই যেটা কমফোর্টেবল হবে, অ্যাট দ্য সেম টাইম নরম হবে, বাট দেখতেও সুন্দর হবে, সব রকম পারপাস সলভ করবে পুজোর জোগাড় করার জন্য, এরকম একটা শাড়ি চাই। তো লাল পাড় সাদা শাড়ি তো আমাদের মোটামুটি সবার কাছে থাকে, তো একটু কিছু হাটকে হলে প্রবলেমটা কোথায়? তো তার এই পারপাসে আমি এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে নীল রঙের আর লাল পাড় দিয়ে একটা শাড়ি, পিওর কটনের শাড়ি, ভীষণই সফট শাড়িটা, একদম মলমল না, মলমলের মধ্যেও কিন্তু মানে সিল্কি সিল্কি ব্যাপার থাকে, বাট এটা সত্যি কটনের শাড়ি। বাট ছাপা শাড়ি যেরকম কুচকে যায়, পরতে অসুবিধা হয়, এটা না, আমি প্রথম শাড়িটা পরেছি, বাট এতটুকু মনে হচ্ছে নাকি আমি এরকম খড়মড়ে কিছু শাড়ি পরেছি, পরে কষ্ট হচ্ছে না। দেখো এই শাড়িটা পরে ডেফিনেটলি ভালো লাগছে, কিন্তু এই লুকটাকে আর একটু এনরিচ করার জন্য, একটু কমপ্লিট করার জন্য, একটু ফেস্টিভ লুক দেওয়ার জন্য এই হারটা আমি পরতেই পারি। এটা একটা রেড কালারের হার, ট্রেন্ডি জুয়েলারি, কস্টিউম জুয়েলারি, আর এই কয়েন কয়েন ব্যাপারটা খুবই বেশি ইন, আর এখানে একটা অক্সিডাইজের লকেটও আছে, দেখো ভীষণই সুন্দর একটা হার, আর যেহেতু শাড়িটার পাড় লাল, আর এইটা পরলেই একটা আলাদা ফেস্টিভ লুক চলে আসবে এটার সাথে। তো মিশোতে এরকম প্রচুর ভ্যারাইটি জুয়েলারি অ্যাভেলেবেল আছে, তোমরা চেক আউট করতেই পারো, শুধুমাত্র এটা না, এরকম টাইপের প্রচুর জুয়েলারিজ আছে, সুন্দর সুন্দর স্লিক জুয়েলারি আছে, যারা একটু হালকা জুয়েলারি পরতে ভালোবাসো, ওয়েস্টার্ন জামা কাপড়ের সাথে যে জুয়েলারিগুলো যায় একটু হালকা হালকা, সেরকমও জুয়েলারি আছে, সব রকমের জুয়েলারিজ আছে মিশোতে, তো তোমরা একটু গিয়ে চেক আউট করতেই পারো। তো এই হারটা দেখো পরলে কেমন লাগছে আমাকে তোমরা প্লিজ লিখে জানিও কমেন্টে। তো এই হারটার সাথে এই শাড়িটা পরলে একটু রিচ লুক আসে, একটু ডিপ লিপস্টিক দিয়ে পরলে বেশ ভালো লাগে, তখন আর মনে হবে নাকি আমি বাড়ির একটা শাড়ি পরে আছি, বা ওরকমভাবে একটু মানে পুজোর অকেশনে সবাই চাই একটু গর্জিয়াস দেখতে লাগবে, একটু ভালো করে সাজতে। তো এই শাড়িটা মানে এই হারটার সাথে এই শাড়িটা পরলে একটু ভালো মেকআপ করে নিলে, হেভি মেকআপ করে নিলে, একটু রেড লিপস্টিক পরে নিলে একদম পুরো ফেস্টিভ লুক চলে আসবে।
তো যারা আমাদের লাইফস্টাইল ব্লগ ফলো করো তারা সবাই সৌমিকে চেনো। সৌমি হচ্ছে আমার ননদ, আরও কাল থেকে সরি পরশু থেকে আমার বাড়িতে আছে, যেহেতু আমি আরও দুজনেই আছি, তো ভাবলাম দুজনে মিলেই আমাদের আজকের ভিডিওটা শ্যুট করার যাক। তো ও যে কুর্তিটা পরেছে এটা আমার সেকেন্ড বাই মিশো থেকে। এটা ও যেহেতু কলেজ গার্ল আর ক্যাজুয়াল জামা কাপড় পরে ঈদ পড়াতে যাওয়া পড়তে যাওয়া এরকম প্রচুর কিছু পারপাস থাকে, বা ভাই ফোটাতে হালকা সব পারপাসই থাকে সবেতে, ইটস লাইক ভেরি ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল অলসো। তো এরকম একটা জামা তোমরা যে কোনো পারপাসে পরতে পারো, আর এটা পরে একটা স্কার্ট বা কিছু পরলে এটা মানে টাকিং করে কিছু এটা অ্যাজ আ শর্টও ইউজ করে, শর্টও ইউজ করে, কালারটা খুবই প্রিটি। তো এর সাথে হোয়াইট একটা যদি প্যান্ট পরা যায়, জিন্সের রিপড একটা জিন্স পরা যায়, তাহলে আরও বেশি জিনিসটা খুলবে, তো ফেস্টিভ লুক একটা কমপ্লিট লুক হয়ে যাবে। সৌমি যে ব্লু কালারের কুর্তিটা পরেছিল ওরকম আরও একটা কুর্তি, এটা হচ্ছে নিয়ন কালারের, কচি কলাপাতা বলতে পারো। তো ওই কুর্তিটাকে একটু ফেস্টিভ বানানোর জন্য, ফেস্টিভ লুক দেওয়ার জন্য আমি একটা দুপাট্টা নিয়েছি রানি কালারের, একটা চুড়ি প্যান্ট, মানে এটা আমার অন্য একটা দুপাট্টা সেট যেটা আমি এটার সাথে ক্লাব করে নিয়েছি, আর বেশ এটা ফেস্টিভ ফেস্টিভ লুক দিতে পেরেছি এটাকে। এটার সাথে যে কোনো কালার ক্লাব করলে খুব ভালো লাগবে, কালোর সাথেও এই কালারটা খুব ভালো যাবে, ব্লুয়ের সাথেও এই কালারটা খুব ভালো যাবে। তো এরকমই একটা কালার ক্যারি করতে পারলে খুব ভালো করে, ভীষণ ভালো লাগে আর ভীষণ বেশি ইন। আর এটা পরে আমার কি ফিল হচ্ছে আমি তোমাদের বলি, এটা খুব বেশি কমফোর্টেবল, আর পিওর কটন কি না ঠিক আমি বলতে পারবো না, কারণ যে প্রাইসে এটা আমরা পাচ্ছি সেটাতে আমরা হিউজ কিছু কোয়ালিটি এক্সপেক্টও করতে পারি না। তো ডেফিনেটলি এটা পকেট পিঞ্চিং না, আর সমস্ত রকম পারপাস সলভ করে, ক্যাজুয়াল ওয়্যার হিসেবে আমরা এটাকে পরতে পারি, খালি একটা জিন্সের সাথে পরে কলেজ যেতে পারি, পড়তে যেতে পারি, সমস্ত কিছু করতে পারি, আর একটু ফেস্টিভ ভাবেও পড়তে পারি, একটা সুন্দর ইয়াররিং, বড় একটা ইয়াররিং পরেও এটাকে একটা ফেস্টিভ লুক দেওয়ার জন্য সেভাবেও ক্যারি করতে পারি। তো ইয়াররিংয়ের কথায় আমার মনে পড়লো, আমি তোমাদের কিছু জুয়েলারি কালেকশনও দেখাই যেটা এটার সাথেও যাবে, আর এটার মতো সমস্ত রকম কুর্তি বা শাড়ি সব কিছুর সাথে যাবে। তো এই যে জিনিসটা, এই যে নেকলেস সেটটা যেটা আমি তোমাদেরকে দেখাবো, এটা অর্ডার দেওয়ার পরে এরকম বক্সে করে এসছে, আর এটার সাথে একটা থ্যাংক ইউ নোটও এসছে, এ দেখো, আর যেখানে একটা নো স্পিনও আছে, ঠিক আছে, এটা আমি এই সবে দেখলাম, টু বি অনেস্ট সিরিয়াসলি বলছি। তো আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, এই সেটগুলো খুব বেশি ইন এখন সব জায়গায় পাওয়া যায় আর সবাই পড়ছে, বাট কতখানি ক্লিন আর কতখানি সুন্দর ফিনিশিং আসে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে কত ভালো কোয়ালিটি তুমি কিনছো আর মানে কোথা থেকে কিনছো। তো মিশো থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম, আর ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট ফিনিশড একটা প্রোডাক্ট। এই যে দেখো, এটা অক্সিডাইজের একটা সুন্দর জুয়েলারি সেট, আর নিচে এরকম কয়েন কয়েন আছে, আর এটা ভীষণ মানে সিলভার কোটিং যে কোনো ড্রেসের সাথে মানায়, এগুলো সাদা মানে হোয়াইট শার্টের সাথে এগুলো পরলে তো ভীষণ এথনিক লাগে, এখন এরকম জাঙ্ক জুয়েলারিজ তো খুব ট্রেন্ডি। তো এটা আমি এটার সাথে পরবো, দেখো কত সুন্দর এলিগ্যান্ট লাগছে, তোমরা প্লিজ লিখে জানিও কমেন্টে আমাকে কেমন লাগছে। আর এটার সাথে একটা সুন্দর দুলও আছে, দুটো আমি তোমাদের পরে তারপর দেখাচ্ছি না। তো এই লুকটাই আমার কেমন লাগছে প্লিজ তোমরা লিখে জানিও। নো স্পিন আমি ফার্স্ট টাইম পড়ছি, দ্যাট টু এরকম একটা এথনিক, এথনিক বলবো না, এগুলোকে বোহেমিয়ান জুয়েলারি বলে আই থিঙ্ক, সেটাও লিখে জানিও। তো এরকম একটা পুরো সেটটাই আমি পরে নিয়েছি, হারটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, একটা আনারকালিওয়ালা চুড়িদারের সাথে এরকম একটা হার পরলে ভীষণ ভালো যাবে। সৌমি বলছে তুমি বৌদি তুমি আমার আমাকে একদিন ধার দিও, বলছে হ্যাঁ তুই নিস। এইটা দেখো, এই দুলটা এটার সাথে দিয়েছে, দুলটা ভীষণই ট্রেন্ডি আর খুব সুন্দর দেখতে, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি গিফট একটা সুন্দর নোটের সাথে। দেখো আমি না এতদিন এটাকে এমনি র্যাপারই ভাবছিলাম কি এটা কেন এসছে, তারপরে এখন ভিডিও করতে গিয়ে আমি দেখলাম এটার মধ্যে একটা নো স্পিন আছে। তো আমি কনফিউজ ছিলাম কি কোন দিকে পড়ে, আমার নাক বেঁধানোও নেই, আমি লাইফে কোনোদিনও নো স্পিন পড়িনি, আমি এদিকে পড়ে ওদিকে পড়ে। তো আর সৌমি বললো তোমার নাক তুমি যেদিকে খুশি পড়তে পারো, তো তার জন্য আমি এদিকে পড়ে নিলাম, বাট আমার খুব ভালো লেগেছে আর আমি এরকম পরবো, মানে আমার এটা পড়ার পরে আমার মনে হচ্ছে কি না আই অলসো ক্যান ক্যারি অল দিস, তো এটাও এটাও পড়তে পারি মানে এরকম পরে। তোমরা প্লিজ তোমাদের সাজেশন দিও আর তোমাদের কমেন্টে লিখে জানিও আমাদের আমাকে কেমন লাগছে। ওই সুন্দর জুয়েলারি সেটটার পরে আরও একটা জুয়েলারি সেট তোমাদেরকে দেখাই, তো দুলটা আমি পরেছি, এই দুলটা এই জামাটার সাথেও ম্যাচ করে গেছে। এই দেখো, গ্রিন কালারের একটা ছোট্ট বিডস আছে আর গোল্ডেন কালারের এই সেটটা, আইটার সাথে যে হারটা আছে সেটা হচ্ছে এইটা, এইটা ওরকম একটা বক্সের মধ্যেই এসছে, তো খুব ভালো প্যাকেজিং।
এইটাও খুব সুন্দর একটা হার, এটা ভীষণই ট্রেন্ডিং এখন তো, এরকমই চলছে। আর এখানে একটা গোল্ড প্লেটের এরকম একটা কি বলবো, এরকম লম্বা মতো একটা লকেট আছে যার নিচে এরকম বিজ আছে, আর বিজের নিচে কয়েন্স আছে। তো এটা সব কিছুর সাথে পরা যাবে, শাড়ির সাথে পরতে পারো, কুর্তির সাথে পরতে পারো, ইভেন কোনো একটা শর্টের সাথেও কলারটার মানে কলারের ভেতর দিয়ে এটাকে করে কলারটা বাইরে দিয়ে করে এরকমভাবে পরা যায়, তখনও খুব সুন্দর লাগবে। তো আমি এই কুর্তিটার সাথে পরেছি আর মানিয়েই গেছে মোটামুটি। তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা মিশোর অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আর আমাদের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে কিছু এক্সাইটিং অফার তোমাদের জন্য ওয়েট করবে। তো যারা চাইছো মিশো চেক আউট করতে, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে যদি দেওয়া লিঙ্কটা থেকে ক্লিক করে মিশো অ্যাপ্লিকেশন ইনস্টল করো। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, প্লিজ লিখে জানিও কালেকশনগুলো কেমন ছিল, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ইনসাইড আউট এক্সট্রা। অ্যান্ড অ্যাজ ইউ অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রেডি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।